Sehzade Mehmed, Sultan Suleimaner priyo putro. Sehzade Mehmed chilen Ottoman Samrajyer dashom Sultan, Sultan Suleiman Khan ebong Hurram Sultaner sontan. Mehmed shobdoti esheche Arbi Muhammad shobder Turki uchcharon theke. Sehzade Mehmed 1522 সালের 31 অক্টোবর ইস্তাম্বুলের কনস্টান্টিনোপলে তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন। মেহমেদ যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা সুলেমান রোডস অবরোধের অভিযানে ছিলেন। ছেলের জন্ম উপলক্ষে সুলতান তার জন্য শিবিরে সদকা বিতরণ করেন। মেহমেদ ছিলেন সুলতান সুলেমানের দ্বিতীয় স্ত্রী হুররাম সুলতানের গর্ভে জন্ম নেওয়া 6 সন্তানের মধ্যে প্রথম। তার বাকি ভাই বোনের নাম যথাক্রমে মেহরিমা সুলতানা, শাহজাদে আব্দুল্লাহ, শাহজাদে সেলিম, শাহজাদে বায়েজিদ ও শাহজাদে জাহাঙ্গীর। 1530 সালের 2 জুন মেহমেদকে তার ভাই শাহজাদে মুস্তাফা এবং শাহজাদে সেলিমের সাথে একত্রে সুন্নতে খতনা করা হয়। 1537 সালে তিনি কর্ফুর অবরোধে তার বাবার সাথে যোগ দেন। 1541 সালে তিনি এবং তার দুই ভাই শাহজাদে সেলিম এবং শাহজাদে বায়েজিদ তার বাবার সাথে বুদা অবরোধ করেছিলেন। পরবর্তীতে 1544 সালে বাবার পাশাপাশি সফল অ্যাসজেটারগম অবরোধেও অংশ নিয়েছিলেন মেহমেদ। 1541 সালে 16 জুন মেহমেদের সৎ ভাই শাহজাদে মুস্তাফাকে সেখান থেকে আনাসিয়ে প্রেরণ করা হলে তার মা হুররাম সুলতানের প্ররোচনায় মানিসার সানজাক শাসন করার জন্য দায়িত্ব দেওয়া হয় মেহমেদকে। 1542 সালের 12ই নভেম্বর মানিসায় পৌঁছানোর পরই মেহমেদ আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করে, যদিও তার মা তার প্রাদেশিক পদে তার সাথে যাননি। তবে অনেকেই মনে করেন এখানে হুররামের কোনো হাত ছিল না, বরং সুলেমান নিজেই মনে করতেন শাহজাদা মেহমেদ এই কাজের জন্য যে কারো থেকে অধিক যোগ্যতা সম্পন্ন। এমনকি তার প্রথম স্ত্রী মাহিদ ইবরানের গর্ভে জন্ম নেওয়া তার বড় সন্তান শাহজাদা মুস্তাফার চেয়েও। এ থেকে বোঝা যায় যে সুলেমান মুস্তাফার চেয়ে মেহমেদের পক্ষে কতটা অনুগ্রহ করেছিলেন, এবং মতনৈক্য আছে যে সুলতান মেহমেদকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে দেখতে চেয়েছিলেন। 1543 সালে মেহমেদের একমাত্র সন্তান হুমাশা সুলতান মানিসায় জন্মগ্রহণ করেন। এভলিয়া সেলেবি নামে তৎকালীন একজন পর্যটক তার ভ্রমণ বিবরণীতে মেহমেদকে মুস্তাফার চেয়েও আরও দুর্দান্ত গুণাবলীর রাজপুত্র হিসেবে বর্ণনা করেছেন। তার মতে মেহমেদের অসাধারণ বুদ্ধি এবং সূক্ষ্ম বিচার বিবেচনা ছিল। সুলেমান ইচ্ছা করেছিলেন যে তিনি তার উত্তরসূরি হবেন, কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হয়নি। শাহজাদে মেহমেদ 1543 সালের 31 অক্টোবর মানিসার প্রাসাদে অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হয় গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে একই বছরের 7ই নভেম্বর তার মৃত্যু ঘটে। মৃত্যুর পরে তার মরদেহ দাফনের জন্য ইস্তাম্বুলে নেওয়া হয়েছিল। পরে 1554 সালে তার ছোট ভাই সেলিম তার স্থলে মানিসার গভর্নর পদে নিযুক্ত হন। এরপরে সুলেমান তার মৃত্যুর স্মরণে ইস্তাম্বুলের বিখ্যাত রাজ স্থপতি মিমার সিনানকে দিয়ে শাহজাদা মসজিদ নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীতে এই মসজিদটি মেহমেদের চূড়ান্ত বিশ্রামস্থল হয়। এছাড়াও সুলেমান তার প্রিয় ছেলের জন্য এক অভিনব পদ্য রচনা করেছিলেন এবং তা রাজপুত্রদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ। আমার সুলতান মেহমেদ এই পঙ্ক্তির মাধ্যমে কবিতাটি শেষ করেছিলেন, যার মোট সংখ্যাগত মান তার ছেলের মৃত্যুর বয়স। মেহমেদের মৃত্যুর পর তার স্মরণে নির্মিত মসজিদটি পৃষ্ঠপোষকতা করে যে মেহমেদ সুলতানের সবথেকে প্রিয় ব্যক্তি এবং পুত্র ছিলেন। সুলেমান কেবল মেহমেদের জন্য একটি মসজিদই চালু করেননি, বরং ইস্তাম্বুলেও তার সমাধি নির্মাণ করেছিলেন, যা যদিও প্রথা অনুসারে শাহজাদাদের বুরসায় দাফন করা হয়। এই থেকে প্রমাণিত হয় যে সুলতান তার পুত্রকে কতটা ভালোবাসতেন। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।